আজ বড্ড বেশি মনে পড়ছে তোমায়। জানি না কি কথা ভেবে আজ থমকে গেলাম। ঘুমিন রাত্রে তোমার ভাবনায় আমাদের অতীত স্মৃতিগুলোকে খুঁজে পেলাম। ম্লান গলায় হ্যালো বলতেই তুমি বলে উঠতে, তোমার কি মন খারাপ? আমার চোখ খানিকটা লাল দেখলে তুমি বলতে, তোমার কি ঘুম হয়নি রাত্রে, টেনশনে আছো? কপালে হাত রেখে বলতে, দেখি জ্বর নয় তো? কেয়ারিংটা আমায় ছুঁয়ে দেখার অজুহাত ছিল হয়তো। মনে পড়ে রাস্তার ধারে বা ভিড়ে হাঁটতাম তোমার হাত ধরে, কত কত ঘুরেছি তুমি আমি দুজনে দু চাকা করে। একটুখানি ঝগড়া হলেই অভিমানের গাল দুটো ফুলে যেত আমার, অভিমান শেষে আলিঙ্গন করতে আই লাভ ইউ বলে। আজও ভালোবাসি তোমার পাগলামিকে, তোমার খোলা চুলকে। শত চেষ্টা হয়েছে ব্যর্থ, পারিনি তোমায় বলতে। তোমার অভাবে কাঁদতেও ভালো লাগে, একাকিত্বে জর্জরিত করেছে আমায় তোমার অভাবগুলো। আমার ঘুম না আসে রাত্রে তোমায় খুঁজে পাই অনুভূতিতে, আবেগ বলতে তোমায় বুঝি, তাই স্মৃতির পাতায় তোমায় খুঁজি। ছেড়ে যাওয়া তো হেরে যাওয়া নাই, অনুভূতির মাঝেও প্রাপ্তি হয়। তোমার চোখের নিচের কালি, শরীরের চেনা গন্ধ আজও মনে পড়ে। কবিগুরুর ভাষায় রাত্রের সব তারাই আছে দিনের আলোর গভীরে, তাই তো আজও ডায়েরি হয়েও গোলাপের শুকনো পাপড়ি ঝরে। স্বর্গ সুখ তোমায় ভালোবেসে, তা বলবো কি করে বলো, রয়েছো যে তুমি আমার হৃদয়ে জুড়ে। লেখাটি সোমদীপ সরকারের, খুব সুন্দর একটা লেখা, আমার একবার পড়ে খুব সুন্দর লেগেছিল, তাই তার লেখাটি আমি তার কাছ থেকে অনুমতি নিয়েই কণ্ঠ দিয়েছি। ভিডিওটি কেমন লাগলো আর তোমার কথাগুলো লেখাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি আমার ভিডিওটিকে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, তার সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।